সবার আগে নবীর প্রীতি, আমি জানির চেয়ে প্রিয় অতি, আমি জানির চেয়ে প্রিয় অতি, তাকে জেনেছি আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। কেন? আল্লাহ বলেন পাকরানে আমার কাছে আসতে হলে দয়ালে নবীর প্রেম ছাড়া মুমিন হতে চায় যারা, দয়ালে নবীর প্রেম ছাড়া মুমিন হতে চায় যারা, মুনাফিকের দলে তাদের, মুনাফিকের দলে তাদের নাম লিখেছি আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমার মনের ঘরে নবীর প্রেমের আলো জ্বেলেছি, আমার মনের ঘরে নবীর প্রেমের আলো জ্বেলেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ঐতিহ্যবাহী মিঞ্জির তলা সুন্নি একতা সংঘের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহা ইয়াসদাহম উদযাপন উপলক্ষে মিঞ্জির তলা সেনার পুকুর পার 7 নং সরল ইউনিয়ন 6 নং ওয়ার্ড বাঁশখালী চট্টগ্রাম এই পবিত্র ময়দানে অন্যান্য বারের মতো নবমতম আজিমুশান সুন্নি কনফারেন্স 2021 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাদুল উলামা ওয়াল আসাতিজা, বিশেষ করে যিনি আমাকে বিভিন্ন কিতাব পড়িয়েছেন, যার অক্লান্ত পরিশ্রমে এবং রোহানি দোয়ার বরকতে এতটুকুন পর্যন্ত আসা, পত্র এলাকার প্রীতি সন্তান উস্তাদুল উলামা ওয়াল আসাতিজা উকিৎসর মোহাম্মদিয়া গৌসিয়া সুনিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সুদক্ষ আরবি প্রভাষক হযরতুল আল্লামা জনাব মাওলানা আবু বকর মাদ্রাসি রুহুল আলী, আজকের মাহফিলের উদ্বোধক উস্তাদুল উলামা ওয়াল আসাতিজা উরকিচর মোহাম্মদিয়া সুনিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক মুদারিস বিশিষ্ট আলেমে দ্বীন পত্র এলাকার প্রীতি সন্তান আলেম সমাজের অহংকার হযরতুল আল্লামা আব্দুল আজিজ আশরাফি মাদ্রাজিলহুল আলী, বিশেষ করে এই অধিবেশনে যিনি সভাপতিত্ব করছেন আহমদিয়া নঈমিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা এবং পরিচালক বিশিষ্ট আলেমে দ্বীন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলেম সমাজের অহংকার হযরতুল হাজ আল্লামা হাফেজ মাওলানা আব্দুস সবুর মাদ্রাজিলহুল আলী সহ মঞ্চে আসীন অসংখ্য ওলামায়ে হযরাত ওলামায়ে আহলে সুন্নাত, বিশেষ করে আজকের মাহফিলের যিনি বিশেষ বক্তা আমার আগে তাকরীর পেশ করেছেন কোরআন সুন্নার আলোকে জামি আহমদিয়া মিলিতলা মিলিতয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ আরবি প্রভাষক বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাব মাওলানা ফজলুল করিম আল কাদেরী মাদ্রাজিলহুল আলী, আজকের মাহফিলের প্রধান বক্তা প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আপনারা সকলের প্রিয়চিত পরিচিত মুখ বিশিষ্ট আলেমে দ্বীন আলেম সমাজের অহংকার ওয়াদে শিরি বয়াম আমার উস্তাদ তুল্য আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়নমণি উরকিচর মোহাম্মদিয়া গৌসিয়া সুনিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা হাসান রেজা মাদ্রাজিলহুল আলী সহ অপরাপর মেহমানবৃন্দ, সবার পরিচয় দিতে গেলে সময় অনেক লাগবে, এই জন্য আমি সবার নাম নিচ্ছি না, নিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে পড়াতে পারবেন আমার ওস্তাদ তুল্য আমার বাবার আমার দাদার সমতুল্য ওলামায়ে কেরাম বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ সুপার এবং অন্যান্য প্রভাষকবৃন্দ মসজিদের খতিব ইমাম
ওনারা মঞ্চে আছেন এবং আমাকে চেয়ার দেওয়া হয়েছে, আমি সচরাচর সব জায়গায় বসে আলোচনা করতে পারি। যেহেতু এখানে চেয়ার দিয়েছেন আমি বসেছি এবং সাথে সাথে ওলামায়ে হযরাতের কাছে আমি তাদের কদমে হাত থেকে করজোড়ে বিনতি রাখি, আমার এই বসাটাকে আপনারা বেয়াদবি নেবেন না। হয়তো উপরে বসিয়েছেন যাতে শ্রোতারা একেবারে পিছন থেকে পর্যন্ত বক্তাকে দেখতে পাই, সেই জন্য আমি বসেছি। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি, যারা দূর দারাজ থেকে নবী এবং রসুলের প্রেম অন্তরে নিয়ে মাহফিলের মহব্বত নিয়ে মাহফিল শোনার জন্যে এসেছেন। আমার বাবার তুল্য, আমার দাদার তুল্য মুরব্বিয়ান ইকরাম, মাহফিলের আওয়াজ যদুরগুন যাচ্ছে যে যেখান থেকে আলোচনা শুনছেন, পর্দার আড়ালে পর্দানসীন মুস্তরাত খাওয়াতিন, মহিলা সমাজ, নজওয়ান ভাইয়েরা, ছোটো ছোটো শিশুরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দোয়ার উদ্দেশ্যে আবারও সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পাক পবিত্র শাহী দরবারে ফরিয়াদ করছি মাহফিলের শুরুতেই, যারা এই মাহফিল অক্লান্ত পরিশ্রম করে হাঁটি হাঁটি পাপা করে এক টাকা থেকে শুরু করে হাজার টাকা দিয়ে অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই মাহফিল সাজিয়েছেন, শোনার জন্য যারা এসেছেন আপনারা, আমরা সকলকেই আল্লাহ যেন কেয়ামতের ময়দানে এই মাহফিলকে নাজাতের উসিলা বানিয়ে দেন বলি আমিন। এই মাহফিলে আমরা এসেছি গুনার বোঝা মাথায় নিয়ে। আমরা মাহফিলের শেষে মিলাদু কিয়াম সালাতু সালাম আখেরে মোনাজাতে আল্লাহর দরবারে তওবা করব। এই তওবার মধ্য দিয়ে আল্লাহ যেন আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে, জাহান্নামী হয়ে মাহফিলে এসেছে গুনার বোঝা মাথায় নিয়ে মাহফিল থেকে যাওয়ার সময় আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের মেহমান বানিয়ে দেন বলি আমিন। সকলের গুনাহ মাফ করে দেন বলি আমিন। সাথে সাথে আমরা দোয়া করছি আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, মুরব্বীগণ, যারা আমাদেরকে ছেড়ে মসজিদ ভিটায়, পুকুর পারে, দিঘির পারে, পাহাড়ে, জঙ্গলে, খালের পারে, বিলের পারে, কবরস্থানে শুয়ে আছেন, আমরা তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করি। আল্লাহ যেন তাদের সকলকে জীবনের গুনাহ মাফ করে কবরগুলোকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দেন। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা নিয়ে মাহফিলে আসলাম, সেই রাসূলের মর্তবা মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। এই মর্যাদা কেউ কমাতে পারবে না। এই মর্যাদার চাবি কার হাতে? আল্লাহর। রাসূলের মর্তবা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আরেকটু আওয়াজ দিয়ে কি? আর রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর রুবুবিয়তের যতটুকু পরিধি, যেখানে যেখানে জাররাতে জাররাতে অণুতে পরমাণুতে যেখানে আল্লাহর রুবুবিয়ত, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ সৃষ্টি করেছেন আসমান ও জমিন, গ্রহ নক্ষত্র, এই পৃথিবী সাজিয়েছেন আল্লাহ। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানালেন রাহমাতুল লিল আলামিন। রাসূলের ব্যাপারে আল্লাহ কোরআনে রাসূলের মর্যাদার সার্টিফিকেট দিচ্ছেন, ওয়া রাফা'না লাকা যিক্রাক। রাসূল, আপনার সম্মাননা সার্টিফিকেট আমি আল্লাহ দিচ্ছি। যার সম্মানের সার্টিফিকেট দিচ্ছেন কে? আল্লাহ। যার সার্টিফিকেট আল্লাহ দিচ্ছেন, আমরা যখন স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসায় প্রথম হই, সম্মাননা সার্টিফিকেট যখন আমাদেরকে দেয়, অথবা আমরা যখন বিদেশ যাব, পাসপোর্ট তৈরি করব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে একটা প্রত্যয়নপত্র, প্রশংসাপত্র দেয় কি না? এটা ছাড়া আপনি ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবেন না, আপনার পাসপোর্ট হবে না, আপনি বিদেশ যেতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না, যে কোনো কিছু করতেই এই সার্টিফিকেট লাগবে, ঠিক কি না? চেয়ারম্যান সাহেবের ওই প্যাডে লেখা থাকে, ওই কাগজে লেখা থাকে, এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে, নাম আবদুল্লাহ, পিতা কলিমুল্লাহ, মাতা মনোয়ারা, বাসকালী মিঞ্জুর তনালীবাসী, আমার জানামতে সে রাষ্ট্র এবং সমাজ বিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত নেই, আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এরকম করে একটা সিল মেরে চেয়ারম্যান সাহেব একটা সাইন করে, সিগনেচার করে আপনার চরিত্রের সার্টিফিকেট দেয় যে আপনার নামে কোনো মামলা নাই, আপনি একজন ভালো নাগরিক, আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এই সার্টিফিকেট নিয়ে যখন আপনি যাবেন যে কোনো জায়গায় এটা আপনার কাজ দিবে। কথা বলুন ঠিক কি না? আপনি ড্রাইভিং লাইসেন্স করবেন, পুলিশ ভেরিফিকেশন হবে, সেখানেও চেয়ারম্যান মেম্বারের এলাকার মেম্বারের একটা সুপারিশ থাকে, মেম্বার যদি বলে লোকটা ভালো, তার সাথে রাষ্ট্রবিরোধী কোনো কাজে, ইয়াবার সাথে কোনো মামলার সাথে
তার সম্পর্ক নেই, লোকটা খুবই ভালো আমার পরিচিত, তাহলে আপনার কামিয়াবি, আপনার আস্তে আস্তে উন্নতি, এখান থেকে আপনার পাসপোর্ট তৈরি হবে, আপনার ড্রাইভিং লাইসেন্স হবে, আপনার বিদেশ যাওয়াটা সহজ হয়ে যাবে, ঠিক কিনা? এই সার্টিফিকেট দেয় এলাকার চেয়ারম্যান মেম্বার অথবা এমপি মন্ত্রী ডিউ লেটার দেয়, ঠিক কিনা? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের সার্টিফিকেট দিচ্ছেন, সম্মাননা স্মারক দিচ্ছেন আল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক, রসুল কাফেররা চায়, মুশরিকরা চায়, বেদিনরা চায় ইসলামকে চিরতরে উৎখাত করে দিতে, ধ্বংস করে দিতে, আপনার সম্মানকে ভুলুঞ্চিত করতে, আপনার সম্মানে কালিমা লেপন করতে। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি রসুল, ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার শান, আপনার মর্তবা, আপনার মর্যাদা, আপনার স্তুতিকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। এই আয়াত যখন নাজিল হলো, তাফসীরের কিতাব এসেছে, বিশেষ করে তাফসীরে কুর্তুবিতে, আল্লাহর নবী আল্লাহর দরবারে আরজি পেশ করলেন, রব্বুল আলামিন, আপনি আমার সম্মান বাড়িয়ে দিয়েছেন, আমার মর্তবা বাড়িয়ে দিয়েছেন, অথচ আমি দেখতে পাচ্ছি ইত্তাকাত্তা ইব্রাহিমা খলিলা, আমার আগে যে ইব্রাহিম নবী দুনিয়াতে এসেছেন, ওই নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আপনি আপনার খলিল রূপে, বন্ধু রূপে গ্রহণ করেছেন। ওয়াকাল্লামতা মূসা তাকলিমা, এর আগে যে নবী মূসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন, মূসা আলাইহিস সালামের সাথে আপনি তুর পাহাড়ে কথা বলেছেন, মূসা আলাইহিস সালামের উপাধি কালিমুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি বানিয়েছেন খলিলুল্লাহ, এভাবে এক একজন নবীকে এক একটি মর্তবা মর্যাদা দান করেছেন। হযরতে ঈসা আলাইহিস সালামকে বানিয়েছেন ঈসা রূহুল্লাহ, হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন মর্তবা দিয়েছেন, হাজার বছরের পুরানো কবর, ওই কবরে গিয়ে যদি হযরতে ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেন, ইয়া আব্দাল্লাহ কুম বিদিনিল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে তুমি কবর থেকে জিন্দা হয়ে যাও, সঙ্গে সঙ্গে হাজার বছরের পুরাতন কবর থেকে আল্লাহু আকবর বলে ডাক দিয়ে ওই মুর্দা জিন্দা হয়ে ঈসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে যেতেন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন মসীহ করে দিতেন, জন্মের অন্ধ, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছে, চোখের আলো নাই, অন্ধ, তিনি যখন হাতের মধ্যে তার হাত দিয়ে যখন ওই অন্ধের চোখে মালিশ করে দিতেন, সঙ্গে সঙ্গে চোখের দৃষ্টি শক্তি ফিরে আসত। হযরত ঈসা আলাইহিস সালাম যখন মাথার মধ্যে চুল নাই, সব চুল চলে গেছে, টাকওয়ালা মাথা, তিনি মেসেজ করে দিতেন, হাত দিয়ে মালিশ করে দিতেন, হাতে মালিশ করতে দেরি, সঙ্গে সঙ্গে ওই মাথায় চুল উঠে যেত। আল্লাহর নবী আল্লাহর দরবারে পেশ করলেন আরশি, ও আমার মালিক রব্বুল আলামিন, আমার সম্মান বাড়িয়েছেন, আপনি বলছেন ফামা বকাইতালি, আমার জন্য আপনি কি বাকি রাখলেন? আল্লাহর হাবিবকে আল্লাহ শুনিয়ে দিলেন, সমস্ত নবী এবং রসুলকে যত মর্তবা মর্যাদা দিয়েছি, সবার চেয়ে আপনি নবীকে আমি বেশি মর্তবা দিয়েছি, সুবহানাল্লাহ। সেই মর্তবাকে আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিলেন, রসুল আমার, আমার হাবিব, আপনি শুনেন, ইদা যুকিরতু যুকিরতা, বান্দা যেখানে যেখানে আমি আল্লাহকে স্মরণ করবে, আপনার সম্মানকে আমি আল্লাহ এমনভাবে বাড়িয়ে দিয়েছি, আমার নামের সঙ্গে আপনার নামকে আমি আল্লাহ জোড়া লাগিয়ে দিয়েছি। আমার হাবিব, যেখানে আমি আল্লাহর নাম থাকবে, অন্য কোন নবীর নাম নাই, সব জায়গায় আপনি নবীর নাম থাকবে। এই জন্য আসমানে জমিনে আজানে কামতে কবরে হাসরে মিজানে ফুলসিরাতে সব জায়গায় রসুল আল্লাহর নাম যেখানে, নবীর নাম সেখানে। ধরে বলুন না, আল্লাহর নাম যেখানে, নবীর নাম সেখানে। কালিমার মধ্যে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, পরবর্তী অংশ রেসালাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। কালিমার মধ্যে রাসূলের নাম আছে কি নাই? আজানে নাই? যেখানে আল্লাহর নাম, দৈনিক পাঁচ ওয়াক্তে পাঁচবার মুয়াজ্জিন আজান দেয় মসজিদের মিনারা থেকে, আজানের মধ্যে একটি বাক্য, একটি সেন্টেন্স, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, দুইবার বলার পর পরবর্তী যে বাক্য, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যেখানে আল্লাহর নাম, আল্লাহর নামের পর পরেই নবীর নাম, আজানের মধ্যে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম আছে কি নাই? একবার দুইবার নয়, দৈনিক পাঁচবার আজান হয়, পাঁচবার আজানে প্রতিটি লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ
প্রতিটি মসজিদের মিনার আর মুয়াজ্জিনের কণ্ঠে ধ্বনিত হয় রাসূলের নাম, জোরে বলুন সুবহানাল্লাহ। একামতের মধ্যেও নবীর নাম আছে কি নাই? আবার নামাজ আরম্ভ হবে, মুয়াজ্জিন একামত দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না নাই? আজানে একামতে সব জায়গায় কোরআনের যেই জায়গায় আল্লাহর নাম, সঙ্গে হয়তো সরাসরি অথবা রসুল অথবা নবী অথবা কোন জমির কোন সর্বনাম দিয়ে ইশারাতান রসুলের নাম আছে কি নাই। আল্লাহর রসুলের নামকে আল্লাহ কোরআনে এমন ভাবে সেট করে দিয়েছেন, এমন ভাবে রসুলকে মর্তবা মর্যাদা দিয়েছেন, রসুলের নাম আল্লাহর নামের পরপরই উচ্চারিত হয়ে যায়। আল্লাহর পরপরই যার মর্তবা মর্যাদা, তিনি হচ্ছেন নবীউল আম্বিয়া, আফতাবে নবুয়ত, সাইয়্যিদুল মুরসালিন, খাতেমুল আম্বিয়া, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পরে আর কোন নবী দুনিয়াতে আসবেন না, আমাদের নবী হচ্ছেন শেষ নবী। আল্লাহর রাসূল বলেন, আমি এসেছি সবার পরে, কিন্তু জান্নাতে যাব আমার উম্মতকে নিয়ে সবার আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। এসেছি সবার পরে, জান্নাতে যাব সবার আগে। রাসূলের নাম আল্লাহ এমন ভাবে বাড়িয়ে দিয়েছেন সব জায়গায় নবীর নাম, এমনকি কবরে প্রশ্ন হবে, সেই প্রশ্নের ভিতরে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, মান রব্বুকা ওয়া মা দীনুকা, এরপরে বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। হাদিস শরীফে তিনটি প্রশ্নের বর্ণনা, কিন্তু একটা বর্ণনা এমন রয়েছে বুখারি মুসলিমে মিশকাতে এসেছে, কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টি কয়টি? একটি প্রশ্ন, এটা হয়তো আপনারা শুনেন নাই, শুধুমাত্র রসুলের ব্যাপারে প্রশ্ন হবে, কারণ যে রসুলকে চিনবে সে আল্লাহকেও চিনবে, ইসলামকেও চিনবে। পেহচানে মুস্তফা মে, পেহচানে খুদা হে, পেহচান ইসলাম হে, যে রসুলকে চিনবে সে আল্লাহকেও চিনবে, ইসলামকেও চিনবে। ওই দুই প্রশ্নের মধ্যে আটকে গেলেও কোনো অসুবিধা নাই, বাধ্যতামূলক প্রশ্নের উত্তর, যদি রসুলকে চিনতে পারে সঙ্গে সঙ্গে ওই বান্দার জন্য কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আল্লাহর নবীকে যখন চিনতে পারবে কবরে, রসুলের মহব্বত আর ভালোবাসা, তবে রসুল হচ্ছে ইমান। আল্লাহর রসুলকে যখন কবরে চিনতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। গায়েব থেকে আওয়াজ আসবে, আফরিশু লাহু মিনাল জান্নাহ, আমারে বান্দার জন্য জান্নাত।